আলাউলী আলায়া মুতু হাদিস লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ একটা মানুষ জবান বন্ধ করবেন না চিৎকার করে করে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওরে বাংলার বায়ুরে তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় চিৎকার করে করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এইবার আসুন ওলি 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 পীর 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 আচ্ছা বউ বিয়ে করে নিয়ে আসলেন আপনি কথাই কথাই তালাক দিবেন পরের দিন লিখি করে আনবেন এটা কি হতে পারে আপনি বিয়ে করলেন দুজন সাক্ষী বরপক্ষের কন্যাপক্ষের দুজন সাক্ষী একজন উকিল এই সব কিছু দিয়ে মোল্লাকে টাকা দিলেন মৌলবীকে টাকা দিলেন কাজীকে টাকা দিলেন বউর নিয়ে এসে রাস্তার মধ্যে বললেন তালাক তাকে হয় নাকি এত সস্তা বিয়ে করলে যেমন কথাই কথাই বউকে তালাক দেওয়া ঠিক হবে না পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে আজকে সৃষ্টি সাহেবের মুরিদ হলেন কাল আবার আট্রসি চলে গেলেন পশুদিন সর্বনায় চলে গেলেন দুদল বান্দা কলমাসর না পায় বেহেস্ত না পায় গ এবার একটু অনেকেরই তিতো তিতো ভাব লাগবে এবার ওয়াজটা কার তিতো লাগলো সেটা আমার প্রয়োজন নাই বিয়ে যেমন তামাশা না মরিদও তেমন তামাশা না জোরে বলুন ঠিক এই ইউনিয়নের মধ্যেই আছে আমাকে এসে বলছে হুজুর আমি পীরকে তালাক দিয়েছি তা আপনার কাছে মরিদ হব আমি তোর তোর মুখ দেখাও ঠিক না তার কারণ বউ তালাক দিয়ে বউ আবার নেওয়া যায় হিলা দেওয়া কিন্তু পীর ধরে পীর তালাক দেওয়া যায় না আর পীরের যে সমালোচনা করে পীরের যে সমালোচনা করে তুমি আবুল হাসান সিস্তির হাতে মরিদ হইছো আবার দৌলতপুর থানার মোড়ে বসে বলছো ওয়ারমেদ কি আছে এ লোককে মুরিদ আছে এত সস্তা কথা পৃথিবীর মাটিতে যদি কোনো কষ্টের কথা থাকে কষ্টের ব্যাপার থাকে সেই ব্যাপারটা হলো পীর মুরিদির ব্যাপার এত সস্তা খোদা পাওয়া পাগড়ি মাথায় দিয়ে আর তুমি খেলাফতি নিয়ে চলে গেলে খেলাফতি কি তোমার বাপের ঘরের কথা খেলাফতি আগেই বলেছি হযরত আবু বকর বলছে এই যে আমার সামনে জিব্রাইল এই পর্যায়ে না যায় কি খেলাফতি পাওয়া যায় বাংলাদেশে এমনও পীর আছে দু প্যাকেট গোল্ডিপ সিগারেটের একটা ম্যাচ দিলে খেলাফতি পাওয়া যায় সোয়াডাঙ্গায় একটা পীর আছে পাকপান জাতনের আস্তানা তুমি সেখানে পাকপান জাতন কেন বলে উনি জীবিত থাকাকালীন ওনার কাছে পাঁচটা জিনিস নিয়ে যাওয়া লাগতো কি কি বলে স্টার সিগারেট একটা ম্যাচ চা চিনি টোজ বিস্কুট কডা পাঁচটা এই সব পীরগিরি ছেড়ে দাও পীরের নামের কলঙ্ক করো না আজ আমরা সুন্নি জামাত মুখ পাই না কিছু ভণ্ড পীরের কারণে জোরে বলুন ঠিক কেন এত সস্তা নয় রং তামাশার ব্যাপার নয় মরণ আব্দুর রাজাক সৃষ্টি সাহেব যখন মারা গেলেন ওনার এক খাদেম আমাকে বলেছিলেন মখলেস তুমি জামাই হিসাবে এটা প্রকাশ করে দাও সৃষ্টি সাহেব আমাকে খেলাফতি দিয়ে গেছে আমার শ্বশুর আরবিতে সিগনেচার করতেন উনি কায়দা করে নকলটা সিগনেচার করে তা বলছি আমি উনার জামাই আমি ছোট্টবেলায় উনার কোলের মধ্যে লালন পালন হয়েছি এটা সৃষ্টি সাহেবের সিগনেচার নয় এটা একটা ভুয়া সিগনেচার এইসব খলিফা দিয়ে কোনো দিন খানকা চলতে পারে না জোরে বলুন ঠিক কিনা মরা আবুল হাসান সৃষ্টি আমার শ্বশুরের প্রকৃত একজন খলিফা এতে কোনো সন্দেহ নাই এবং ওনার পাগড়িটা মাথায় দিয়েছিল কোথায় ওনাকে যে পাগড়ি মাথায় দিয়ে দিল এটা হলো জুবাই রহমতুল্লাহের মাজারে সেই আলিগড়ের মাটিতে ওনার মাথায় পাগড়ি দিয়েছে আমি তা জানি আমাদের দেশে কিছু খলিফা নেওয়ার ধান্দা করে লেখা নাই পড়া নাই আগেই মাস্টার হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে ওর মা নামাজ শিখাচ্ছে যাই নামাজের নিচে মিশ্রি দিয়ে বলেন সুবহান
ওনার মা আগে প্রথম পীর উনার। যাই নামাজের নিচে মিশ্রি, নামাজ পড়ে যাই নামাজ তুলেই পাই মিশ্রি। আহ, এইভাবে মিশ্রির নেশায় তিনি নামাজি হয়ে গেলেন। সুবহান, জোহরের নামাজে নামাজ আদায় করে যাই নামাজ তুলে দেখে মিশ্রি নাই। মা, তুমি বলেছো নামাজ আদায় করলে মিশ্রি পাওয়া যাবে, আজ তো মিশ্রি নাই। মানে মা মিশ্রি দিতে মনে নাই। মা জিব্বাই কামড় খেয়ে কয়, আজ তো মিশ্রি দিতে মনে নাই। মা ডাক দিয়ে কয়, এ বাবা ফরিদ, নামাজের শর্ত হলো অজু থাকা লাগবে। তোমার অজুতে গোলমাল আছে যার জন্য নামাজ পড়ে তুমি আল্লাহর রহমতের মিশ্রি পাওনে অজু করে এসো। শেখ ফরিদ অজু করতে গেলেন, এই সময় মা প্রতিদিনের থেকে একটু বেশি করে মিশ্রি দিয়েছেন। নামাজ পড়ে বিসমিল্লাহ বলে যাই নামাজ উঠায় দেখে বেশি মিষ্টি মিশ্রি। মা, আজকে তোমার কাছ থেকে নতুন একটা ব্যাপার শিখলাম, মা গো অজু না হলে নামাজ হবে না, আর আমার নামাজ না হলে মিশ্রি পাওয়া যাবে না। মিশ্রি দিয়ে নামাজ শিখাইয়ে দিলেন। যখন যুবক হয়ে গেল, এইবার শেখ ফরিদ মাওলার খোঁজে দৌড় মারলেন জঙ্গলে। 12টি বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 12 বছর পর ফিরত আসলেন, শুকায়ে গেছে। মা জিজ্ঞেস করে, কোথায় ছিলি? বলে, 12 বছর জঙ্গলে আমার মাওলাকে ডাকলাম। বাবা, দম মাইরি যদি কও ইল্লাল্লাহ, এত সস্তা নাকি? কত বছর? এসে বলছে, 12 বছর তো খালি কি? বলে, মা, 12 বছর গাছের পাতা সিবাই রস খেয়ে আল্লাহকে ডাকছি, আমি কি জাতা কামের লোক নাকি? যখন বলেছে আমি কি জাতা কামের, কত বছর গাছের পাতা খাইছে? শেখ ফরিদের মা কানের পরে চিমটি মেরেছে। বলছে, ইস মা, চিমটি মারলে কেন? বলে, ব্যথা লাগছে নাকি? বলে, ব্যথা তো লাগবে। আরে ফরিদ, চিমটা দিলে যদি ব্যথা লাগে রে, গাছের পাতাগুলো যখন ভেঙ্গে রস বানালি তখন গাছের পাতার গাছের কি ব্যথা লাগে না? কাউকে ব্যথা দিয়ে আমার মাওলা পাওয়া যায় না। চিশতি সাহেবের ভক্তরা আপনারা দেখেন তো, মাওলানা আব্দুর রাজ্জাক চিশতির একটাই স্লোগান ছিল, কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার থেকে হাফেজি পাস করে ওনার মেয়ে বিয়ে করেছি। আপনারা ভক্তরা আছেন, মাওলানা চিশতি সাহেব আমাদেরকে বলতেন, আমার ছেলেকে যদি কেউ মারে আমি তার জন্য মামলা মোকদ্দমা করব না, কিন্তু আমার এতিমখানার ছেলেদেরকে যদি কেউ আঘাত করে আমি মাওলানা চিশতি ঢাকা হাইকোর্ট করতে গেলেও আমি রাজি আছি। এর নাম হলো এতিম প্রেমিক, কাউকে আঘাত করা যাবে না। তাছে মা, তাহলে বলে, 3টা রুটি বানায় দিছে, 3টা রুটি নিয়ে যাই আল্লাহ আল্লাহ করো। রুটি কডা? 3টা রুটি নিয়ে যাই, জঙ্গলে বসছে, গাছের পাতা খেলেও যদি দোষ হয় তো খাবই না, খালি ঢক ঢক করে পানি খায় আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। কিন্তু সামনে খাবার থাকলে খেতে মনে চায় না, খিদি লাগলে কি মনে হয়, যা পাবো মড়মড়ি করে খেয়ে নিব। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না ইফতারিগুলো সামনে দেওয়ার সাথে সাথে কিছু লোক বলে, এই ভাই আপনার ঘড়িটা কত বাজে দেখেন তো, নিজের হাতে ঘড়ি আসি, তারপর পাঁচ জিজ্ঞেস করে, আজ আবার কি ব্যাপার কি? মোয়াজিন আজান দেয় না কে? তার মানে ওয়া সহ্য হয়েছে না। ধরে বলেন ঠিক কিনা? যে আল্লাহু আকবার বলার আগে মোয়াজিন মাইকে ফুঁক দেয়, ধপ করে ধরে ধরে মনে হয় একবারে সবগুলো খাই একসাথে ফেলাবে। ধরে বলেন ঠিক কিনা? তার মানে ক্ষুধা লাগলে নফসে কি চায়, খাও খাও খাও। 3খানা রুটি মা বেঁধে দিয়েছেন, 3খানা রুটির দিকে তাকায় আর কয় খাচ্ছি, নফসে কয় খা খাচ্ছি, নফসে কয় খা খাচ্ছি, খাচ্ছি খাচ্ছি করতে করতে 12 বছর পার করে মার হাতে রুটি দিয়ে দিলেন। বলে, বাবা ফরিদ, ব্যাপারটা কি? তুমি কি রুটি খাও নাই? বলে, না, গাছের পাতা খাইলেও যদি দোষ হয় তাহলে আমি না খেয়ে ফকিরি করে আসছি, এর নাম ফকিরি। তাই নাকি? বলে, হ্যাঁ। রুটি যখন তোমার সামনে ছিল তখন কি খাইতে চাই নাই? বলে, মা খালি মনে বলছে খা রে খা। তুমি তখন কি বললা? আমি নফসকে বলতেছি খাচ্ছি খাচ্ছি করতে করতে 12 বছর কাটাইছি। শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, বেটা রে, নফস খাইতে চাই আর তুমি নফসের সাথে ধোকাবাজি করো। আমি আগেই বলেছি এত সহজে রাস্তা নয়, পাগলের দল এমনিতেই গান গায় না, পাবে সামান্য কি তার দেখা দেখা কার? এত সহজ নয়। তুমি
খাইতে চাই নফসার, তুমি বলছো খাচ্ছি খাচ্ছি। নফসের সাথে তুমি ধোকাবাজি করেছো, কাউকে ধোকাবাজি দিয়ে আমার মওলাকে পাওয়া যায় না। এর নাম হলো সূক্ষ্ম, এটা হলো তরিকতের লাইন। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা।